বিভেদ বিচ্ছিন্নতার বেড়াজাল ছিন্ন করে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলার ভিত্তি দৃঢ়তর করার লক্ষ্যে এই প্রথমবার শুরু হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর উৎসব। কালিয়াগঞ্জ পুর অফিস প্রাঙ্গণ মঞ্চে পৌর প্রধান কার্তিক পালের হাতে প্রজ্বলিত মশাল তুলে দিয়ে উৎসবের শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা শাসক আয়েশা রানী। এ ক্রীড়া ও সংস্কৃতি চেতনার বিকাশ ঘটানো এবং সুপ্ত প্রতিভাকে তুলে ধরার মঞ্চ গড়ে দিতে কালিয়াগঞ্জ পৌর বোর্ডের উদ্যোগে প্রথমবার চার দিন ব্যাপী এই পৌর উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় সাদা পায়রা আকাশে উড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে পৌর প্রধান কার্তিক পালের হাতে প্রজ্বলিত মশাল তুলে দেন জেলা শাসক ও পুলিশ সুপার সহ উপস্থিত বিশিষ্টরা। এই উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে রাজ্যের বেশ কিছু প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও পৌরসভার 17টি ওয়ার্ডের নাগরিকদের মশাল মিছিল শহর পরিক্রমা করে। এই অনুষ্ঠান চলবে আগামী 12ই নভেম্বর পর্যন্ত। শেষ দিন উৎসবের মঞ্চে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী ও তার দল। আমরা ভবানী পরেশের পৌর বোর্ড হওয়ার পরে আমাদের একটাই আমরা বারেবারে বলছি, আমরা চাই কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়ন। সার্বিক উন্নয়ন বলতে সিমেন্ট কংক্রিট বা পিচি রোডই নয়, সার্বিক উন্নয়ন বলতে বাংলার সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছুর উন্নয়ন, এটাই হচ্ছে সার্বিক উন্নয়ন। আমরা যেটা কালিয়াগঞ্জের ইতিহাসে কোনোদিন হয়নি সেটা আমাদের মামাটি মানুষের পৌর বোর্ড হওয়ার পরে কালিয়াগঞ্জের মানুষ এবং আমাদের উৎসব কমিটি এবং সমাজমাধ্যম থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আজকে আমাদের ডিএম ম্যাডাম এসপি সহ আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জের চেয়ারম্যান সহ বহু অতিথি এসেছিলেন, তারা সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানকে আজকের এই র্যালিকে সাফল্য করেছে।